আমাদের মধ্যে অনেকে আছে যারা 30 দিন রোজা রাখতে চায় না বা রোজা রাখে না, কিন্তু একটানা 40 বছর রোজা রাখেছেন এনশনালে। 40 বছর ধরে রোজা করে সারা জীবন রোজা করে, আত্মীয় স্বজন কারো কোনো খায় না। একটানা 40 বছর ধরে রোজা করছেন এনশনালে, আর আমাদের মধ্যে অনেকেরই তো 30 দিন রোজা রাখা অনেক কষ্টকর হয়ে যায়। তো এনার ঠিকানা কুড়িগ্রাম সদর উপজেলায়। 1981 সাল থেকে 5 অক্ট নামাজের পাশাপাশি রোজা পালন করছেন একটানা। ইসলামী রীতিতে 2 ঈদের দিন রোজা রাখা হারাম, তাই ঈদুল ফিতরের 1 দিন ও ঈদুল আজহার 4 দিন বিরত থাকেন সিয়াম পালনে। নিয়ত করেছি আল্লাহর কাছে জীবন যতদিন বাঁচি আছে ততদিন করতে থাকবো। শুনতেই তো পারলেন, তিনি যতদিন বেঁচে থাকবে ততদিনই রোজা করতেই থাকবে। তাহলে একবার ভেবে দেখুন তার মধ্যে এবং আমাদের মধ্যে পার্থক্যটা কতটুকু। শুরুতে 5 বছরের জন্য রোজা রাখার নিয়ত করলেও পরবর্তীতে তা আর ছাড়তে পারেননি। দীর্ঘ 4 দশক ধরে প্রতিদিনের রোজায় ক্লান্তিহীন ইনসান আলী। রমজানের ইফতারে অন্যদের সামনে যখন হরেক রকম মুখরোচক খাবার, শরবত কিংবা ফল, তখন হতদরিদ্র ইনসান আলীর ইফতার বলতে সামান্য চিরামুড়ি কিংবা 1 মুঠো চাল। রাতের খাবারে মেলে না মাছ মাংস কিংবা ভালো কোনো তরকারি। যিনি পেশায় একজন কৃষক, নিজের সামান্য জমিতে কৃষিকাজ করে নির্বাহ করেন জীবিকা। সংসারে স্ত্রী ও 7 ছেলে, তবে বিবাহ ও ব্যবসাজনিত কারণে স্ত্রী ছাড়া কেউ নেই তার পাশে। আমরা যেখানে নানান রকম ফলমূল এবং নানান ধরনের খাবার দিয়ে ইফতার করি, সেখানে সে কি দিয়ে ইফতার করে তার মধ্যে যেরাম দেয় খানা, এই খানা খায়। রোজা খুলে সে যেরাম মনে করেন পানি দিয়ে খুলি, ভাত দিয়ে খুলি, কত সময় মনে করেন চকলেট দিয়ে খুলি। আমি পানি ভোগ দিয়ে দিয়ে যাই যদি, তাহলে মঙ্গলের নাচ পড়িয়ে আসি, এসার সময় ভাত খেলে কোনো সমস্যা। আমরা তো ইফতারের সময় নানান রকম ফলমূল দিয়ে ইফতার করি, আবার রাত্রে বেলায় মাছ মাংস দিয়ে খাওয়া দাওয়া করি, কিন্তু তার কপালে এগুলো কিছুই জোটে না। বন্ধু সাদরুদ্দিনের ধারাবাহিক রোজা রাখা দেখে তিনিও শুরু করেন রোজা রাখা, যা অব্যাহত আছে অব্দান। ইনসান আলীর পরিবার ও পাড়া প্রতিবেশীরা জানান, রোজা রেখেই তিনি কঠোর পরিশ্রম করেন এবং আদায় করেন 5 অক্ট নামাজ। সাময়িক অসুস্থ হলেও তাকে কোনোদিন রোজা পরিত্যাগ করতে দেখেননি কেউ। দিনের পর দিন রোজা রেখে শারীরিক কোনো কঠিন সমস্যা যেমন হয় না, করতে পারেন স্বাভাবিক সকল কাজকর্ম। দুনিয়ার চাকচিক্য কিংবা নেয়ামত নয়, ইনসান আলীর লক্ষ্য পরকালের পুরস্কার আর সৃষ্টিকর্তার সন্তুষ্টি। রোজাও রাখে, নামাজও পড়ে, 3 দিনই সিলে দিবারও যায়, এটা মানে ইসলামের সাথে জড়িত আছে আর কি। তাই তো অবলীলায় মেনে নিয়েছেন দারিদ্রকে আর হাসি মুখে বরণ করেছেন অপ্রাপ্তিকে। ইনসান আলী মনে করেন তার জন্য অপেক্ষা করছে আখিরাতের রাজত্ব, তাই দুনিয়ার অভাব অনটন তার কাছে একদমই তুচ্ছ। একটানা 40 বছর এবাদতের পাশাপাশি রোজাও করতেছেন ইনসান আলী, কিন্তু আমরা একদিন যদি রোজা রাখি তাহলে তার নামাজের কোনো খোঁজ খবর নেই। যদি আমরা মারা যাই তাহলে কী জবাব দেব? ইনি যদি বৃদ্ধ মানুষ হয়ে রোজা রাখতে পারে তাহলে আমরা কেন পারবো না? আবার আমরা কিন্তু পেট ভরে খেতেও পারি, কিন্তু ইনার কপালে পেট ভরে খাবারও জোটে না, তাও 40 বছর রোজা রাখছে কিন্তু আমরা একদিনও রাখতে পারি না। তো এনার থেকে একটু শিক্ষা নিন এবং রোজা রাখার চেষ্টা করুন এবং ইবাদত করার চেষ্টা করুন। এবং আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।